করোনা পরিস্থিতিতে টানা 14 মাসেরও বেশি সময় ধরে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় অস্তিত্ব সংকটে পড়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আর্থিক অভাবের মুখে পড়ে ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে বহু স্কুল, কলেজ ও মাদ্রাসা, ফলে চাকরি হারিয়ে বেকার হয়েছেন অনেকেই। লক্ষ্মীপুর জেলা শহরের নিকন স্কুল, ট্যালেন্ট একাডেমি ও ইকরা মাদ্রাসা সহ বেশ কয়েকটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যে বিলুপ্ত হয়ে গেছে। অথচ এসব শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ হতো বহু শিক্ষক কর্মচারীর পরিবারের। একই সাথে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানও গড়ে উঠেছিল এসব স্কুল মাদ্রাসাকে কেন্দ্র করে। আমার নাম হাসান আহমদ, আমি দক্ষিণ তেমুনির শেখ রাসেল সড়কে একদম ব্যবসায়ী দোকানদার। আমি এখানে গ্রিন টাচ স্কুল অ্যান্ড কলেজ, আমার পার্শ্ববর্তী আরেকটা স্কুল ছিল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। পাবলিক স্কুল গত করোনাতে ওরা ব্যবসা না টিকেতে ফেরে ওরা চলে গেছে, আর গ্রিন টাচ স্কুল এখনও আছে, আমার ব্যবসা প্রতিষ্ঠানও এখনও আছে, আমি এখনও লোকসানে আছি। ট্যালেন্ট স্কুল চলে গেছে আপনার, এই যে করোনাকালীন বন্ধ হয়ে গেছিলো তখন তারা পোষাতে পারতেছে না, তাদের এই স্কুল ভাড়া, মাস্টারদেরকে বেতন দিতে, তো এগুলোর কারণে বন্ধ হয়ে গেছে। এগুলোর স্কুলগুলো পার্শ্ববর্তী স্কুলে চলে গেছে, যেমন গ্রিন টাচ, ইলেভেন কেয়ার, এই আশপাশে এগুলোতে চলে গেছে। এখনও যেসব প্রতিষ্ঠান টিকে আছে সেসব প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীদের বেতন তো দূরে থাক, একাডেমিক ব্যয় বহন করতেই হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। করোনা পরিস্থিতির কারণে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় আমরাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। আমরা শিক্ষক এবং স্টাফ মিলে 13 জন মানুষ ছিলাম, একটা প্রতিষ্ঠানে কাজ করছিলাম। আমরা সবাই এখন বেকার হয়ে বসে আছি এবং দিনের পর দিন শুধু বাসা ভাড়া গুনছি। এভাবে আরও কতদিন চালাতে হবে একমাত্র আল্লাহ ভালো জানান। আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় কী সিদ্ধান্ত নিচ্ছেন আমরা আসলে ঠিক বুঝতে পারছি না। দেশের সব কিছু স্বাভাবিকভাবে চলছে, করোনা আছে, করোনা অবশ্যই হুমকি, কিন্তু সব কিছু যেখানে স্বাভাবিক চলছে শিক্ষা প্রতিষ্ঠান কেন বন্ধ আছে, এটা আসলে একটা বিশাল বড় প্রশ্ন। ক্যাম্পাসের বাড়া এবং শিক্ষকদের বেতন দিতে হিমশিম খেতে হচ্ছে, তবুও সংসদ টিভি, অনলাইন ক্লাস, অ্যাসাইনমেন্ট সহ সরকারের নির্দেশগুলো যথাযথভাবে পালন করে আমরা টিকে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছি। এদিকে বেসরকারি শিক্ষক নেতাদের দাবি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে তুলে উদ্যোক্তারা যেমন নিজেদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করেছেন, তেমনি শিক্ষিত বহু বেকার নারী পুরুষকে চাকরির সুযোগ করে দিয়েছেন। একই সাথে সর্বোচ্চ জবাবদিহিতা ও আন্তরিকতার সাথে শিক্ষা কার্যক্রম পরিচালিত করে অসংখ্য মেধাবী ছাত্রছাত্রী আবিষ্কার করেছেন, যারা দেশ বিদেশে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই বেসরকারি শিক্ষক কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অবহেলা করা মোটেই কাম্য নয়। আমরা প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকবৃন্দ নিরলস প্রচেষ্টা করে নিজেদের যেমনিভাবে কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হয়েছি, তেমনিভাবে সরকারকে কোনো রকম চাপ সৃষ্টি না করেও যোগ্য মেধাবী শিক্ষার্থী তৈরি করে দেশের রাজনীতি, প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে সর্বস্তরে লোক সাপ্লাই দেওয়া, এই কাজটি আমরা সফল হয়েছি। ইতিমধ্যে দেশের বাইরেও তারা নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। কিন্তু বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ 1 বছরেরও বেশি সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় দেশের সকল কিন্ডারগার্টেন পরিচালনা করা অনেক ক্ষেত্রেই দুরূহ হয়ে দাঁড়িয়েছে। এই সকল প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারী পর্যায়ক্রমে চাকরি হারিয়ে বেকার হয়ে যাচ্ছে। এই বেকার জনগোষ্ঠীকে পরিচালনা করা একসময় সরকারের জন্য কঠিন হয়ে পড়বে, কারণ তাদের এক একজনের সাথে এক একটা পরিবার জড়িত। এই বিষয়ে যদি সরকার প্রয়োজনীয় পদক্ষেপ অথবা উদ্যোগ গ্রহণ না করে তাহলে এটি সামাল দেওয়া অথবা নিয়ন্ত্রণ করা সরকারের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াবে বলে আমরা মনে করছি। যে সমস্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যাদের নিজস্ব অর্থে অর্থায়নে তাদের বেতন চলে, বিভিন্ন কাজ চলে, তাদের অবস্থা অনেক খারাপ, অনেক খারাপ অবস্থা, এটা সত্য কথা। কিন্তু সেটার জন্য কে দায়ী? আমার মনে হয় যে জাতীয়ভাবে আমরা সেটার জন্য দায়ী থাকতে পারবো। আমরা জাতীয়ভাবে আমরা অর্থনৈতিকভাবে যথেষ্ট সমৃদ্ধ নয়, প্রযুক্তি দিক দিয়ে আমরা যথেষ্ট সমৃদ্ধ নয়, এই জন্য আমরা হয়তো সরকারকে দোষ দিচ্ছি। কিন্তু সরকার সংযমের ব্যাপারটা আমি আবার বলছি যে তাকে একেবারে অস্বীকার করা যাবে না। তবে করোনা পরিস্থিতির শুরু থেকেই অন্যান্য পেশাজীবী মানুষের পাশাপাশি বেসরকারি শিক্ষক কর্মচারীদের পাশে দাঁড়াতে চেষ্টা করছে সরকার। রাকিব হোসেন আপ্রো, নোয়াখালী টিভি, লক্ষ্মীপুর।
এখন নোয়াখালীতে শুরু হয়েছে ডিভাইস কসমেটিক খতনা। আপনার সন্তানের জন্য শতভাগ নিরাপদ ব্যান্ডেজ মুক্ত রক্তপাত মুক্ত ইনফেকশন মুক্ত খতনা হবে এখন নোয়াখালীতে। খতনার প্রথম দিন থেকে রোগী গোসল করতে এবং স্কুলে যেতে পারবে। সেলাইবিহীন ব্যথা মুক্ত ডিভাইস কসমেটিক খতনা করান, শিশুদের সুন্দর স্বাভাবিক এবং ঝুঁকিমুক্ত রাখুন। নিরাপদ খতনার জন্য আজই চলে আসুন ডিএভিএস নোয়াখালী ক্লিনিক, কাজী কলোনি, সেন্ট্রাল রোড, মাইজদি কোর্ট, নোয়াখালী।